হাতে গোনা আর দুদিন, এরপরে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠবে গোটা রাজ্য। একই দিনে রাজ্যে মনসা দেবীর আরাধনাও হয়ে থাকে। সময়ের সাথে তাল মিলিয়ে গোটা রাজ্যে অন্যান্য উৎসবের সাথে সাথে বিশ্বকর্মা পূজা এবং মনসা পূজার আয়োজনের পরিসর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বেশ কিছু জায়গায় বরাবরই এই বিশ্বকর্মা পুজোর আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের এক প্রকার আবাহন হয়। এমন এক ছবি উঠে এলো রাজ্যের কল্যাণপুরে। অন্যান্য বছরের মতো এবছরও কল্যাণপুরের বিভিন্ন জায়গাতে বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে প্রস্তুতি চলছে জোর কদমে। গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কল্যাণপুরের প্রায় 5 দশকের অভিজ্ঞতা সম্পন্ন মূর্তি কারিগর রতীশ শুদ্রপাল জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর মূর্তির চাহিদা খানিকটা বেড়েছে। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মূর্তি তৈরির আনুষঙ্গিক খরচ কিছুটা বেড়ে যাওয়াতে মূর্তি কারিগরদের ততটা লাভ হচ্ছে না। কি নাম আপনার? রতীশ শুদ্রপাল। কতদিন ধরে এই মূর্তির কাজের সাথে যুক্ত আছেন? আজকে 40-50 বছর ধরে। তো এখন তো বিশ্বকর্মা বানাইতেছেন, তো কিরকম আছে এবারের মূর্তির দাম? এবার মূর্তির দাম অন্য বছরের মতো নয়, পয়সা নাই কাস্টমারে। আচ্ছা, এই কথা কয় আর কি। কিরকম পাইছেন এবার অর্ডার? অর্ডার আইছে, এবার লোক কম, লোক নাই, অর্ডার লইতে আসছে না। বুঝা আছে? ঠিক আছে। তো লোক কম যে কি কারণে? এখন কি আর আপনারা এই কাজটার মধ্যে মানুষ খুব বেশি আয়ে না এরকম নাকি? অন্যান্য বছরের থেকে একটু কম নিছেন মূর্তি এবার। আর এরপরে কি পরিকল্পনা আছে, আর কি মূর্তি আছে আপনার? দুর্গা আছে। কতটা দুর্গা বানাইছেন এবার? 10টা। ঠিক আছে। তবে এত সব হিসেব নিকেশের পরেও মূর্তি কারিগরেরা তাদের অনন্য শিল্পকর্মের ছোঁয়ায় বিশ্বকর্মার প্রতিটি মূর্তিতেই যে এক প্রকার অকৃত্রিম প্রাণের ছোঁয়া লাগাতে মরিয়া, তাতে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।